Hello everybody, hope you all are fine. Open your English reader book at page number 15. আমরা পড়ছিলাম I love little pushy. আমরা কয়েকটা word meaning আজকে ইংলিশে শিখব। যেমন আমরা পড়েছিলাম drive her away, মানে কি তাড়িয়ে দেওয়া। ইংলিশে কি বলবো? Let move away. Let the cat move away বা let move away. Gentle মানে আমরা পড়েছিলাম ভদ্র। আমরা ইংলিশে কি বলবো? Kind মানে দয়ালুও বলতে পারি। Coat, coat মানে কি? শীতে পরার বস্ত্র। কিন্তু এখানে আমরা কি পড়েছিলাম? বিড়ালের গায়ের লোম, তাই তো? তাহলে here মানে এখানে cat's fur or hair, বিড়ালের fur মানে গায়ের লোম বা ওই চুল মানে গায়ে যে লোমগুলো আছে। তাহলে এইগুলো আমরা ইংলিশে বলবো। Drive her away মানে let move away, gentle মানে kind, coat মানে cat's fur or hair. এরপর আমরা এক্সারসাইজে যাব। নাম্বার এ কি আছে? টিক দ্য কারেক্ট আনসার, অর্থাৎ সঠিক উত্তরের পাশে এইভাবে একটা টিক চিহ্ন বা রাইট চিহ্ন আমাদের দিতে হবে। নাম্বার ওয়ান কি আছে দেখো? দ্য কোট অফ পুশি ইজ ড্যাশ, কেমন? পুশির কোট মানে আমরা দেখলাম ফার বা গায়ের লোম, কেমন ছিল? সফট, কোল্ড, ওয়ার্ম। সফট মানে নরম, কোল্ড মানে ঠান্ডা, ওয়ার্ম মানে গরম। আমরা কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম হার কোট ইজ সো ওয়ার্ম, তাহলে ওয়ার্মটা হচ্ছে সঠিক উত্তর বা কারেক্ট আনসার। তাহলে আমরা এই পাশের বক্সে পেন্সিল দিয়ে টিক দেব। আমরা এখানে স্পেলিংটা ওয়ার্ম লিখেও দেবো, ডাব্লিউ এ আর এম। এরপর নাম্বার টু কি আছে? দ্য পোয়েট উইল ড্যাশ উইথ পুশি, পোয়েট কি করবে? প্লে রাইট হার্ট, ওর সাথে খেলবে না ওর ওপর চড়বে না ওকে আঘাত দেবে, কি করবে? প্লে, তাই তো? কি বলেছিল? টুগেদার উইল প্লে, তাহলে প্লেটা হচ্ছে কারেক্ট আনসার। এখানে আমরা টিক দেব, এখানে আমরা পিএলএ ওয়াই প্লে লিখব। এরপর হচ্ছে নাম্বার থ্রি, উই শুড ড্যাশ অ্যানিমালস, আমাদের পশুদেরকে কি করা উচিত? হার্ম, পুল দ্য টেল অফ অর লাভ, নিশ্চয়ই আমাদের ভালোবাসা উচিত। তাহলে আমরা এখানে লিখব লাভ আর আমরা এখানে টিক দেবো।